বয়সের তুলনায় শারীরিকভাবে বেড়ে না ওঠায় প্রতিবন্ধকতার মুখে পড়া খোরশেদ আলমকে জীবনের প্রতিটি পরতে পরতে পড়তে হচ্ছে নানা সমস্যায়। তার উচ্চতা 3 ফুট, তারপরও থেমে থাকেননি তিনি, একে একে জয় করেছেন সব প্রতিকূলতা। বিয়ের পাত্রী খুঁজতে গিয়েও নানাভাবে বিপাকে পড়তে হয়েছে, তবে এখানেও সফল হয়েছেন তিনি। প্রায় 250 পাত্রী দেখার পর গত শুক্রবার বিয়ে করেছেন শেরপুর জেলা সদরের ভাতশালা ইউনিয়নের মধ্য বয়রা গ্রামের খোরশেদ। শনিবার মহা ধুমধামে খোরশেদের বাড়িতে হয় বৌভাতের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় 500 অতিথি ছাড়াও নানা জায়গা থেকে বিয়ে দেখতে আসা মানুষের ঢল নামে। কেউ সেলফি তোলেন, কেউ বা করেন ভিডিও। এ যেন রীতিমতো এলাহি কাণ্ড। বিভিন্ন শহর থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসতেছে ওনাদের দেখার জন্য। তবে ওনাদের দেখে সবাই আনন্দিত, মেয়ের মা বাবা খুব খুশি। এই ছেলের কাছে বিয়ে দিব রাজি হয়েছে, এরাও রাজি হয়েছে, দুই পক্ষ মিলে এই বিয়ে সম্পন্ন হইল। রাজিতে আমার বিয়ে হইলো, সবাই আমার জন্য দোয়া করবেন, তাতে আমি সুখে থাকতে পারি। আমার বিয়ে হয়েছে, আমি খুশি আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবাই দোয়া করবেন।